করোনা মোকাবিলায় চলমান লকডাউনের চতুর্থ দিনে ভালুকা প্রশাসন ছিল কঠোর অবস্থানে তারপরও মানুষের মধ্যে নেই স্বাস্থ্যবিধি মারার কোনো প্রবণতা কোনোভাবেই ঘরমুখ করা যাচ্ছে না সাধারণ মানুষকে সরেজমিনে জমিনে দেখা যায় সকাল থেকেই প্রশাসনিক কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর শহরের বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জনাকীর্ণ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুন এই সময় বিধিনিষেধ না মানায় প্রাইভেট কার ও মোটর বাইক আরোহী নজনকে পাঁচ হাজার নশো টাকা জরিমানা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা এ সময় উপস্থিত জনতাকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত করা হচ্ছে সচেতনতামূলক মাইকিং